ভোজন বিলাসী বাঙালিদের ভুরিভোজের বিভিন্ন পদের মধ্যে অন্যতম হলো একটি সুক্ত। প্রথম পাতে সুক্ত যদি না পড়ে তাহলে কোনো অনুষ্ঠান বাড়ির ভুরিভোজি ঠিক সম্পূর্ণ হলো বলে মনে হয় না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি রিমলি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার সাথে সেরা স্বাদের রান্নাতে। আজ দু তিনটে স্টেপের মাধ্যমে এই ট্র্যাডিশনাল বাঙালিদের সুক্ত রান্নার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আজকে এই সুক্ত পত্রে রান্না করার জন্য আমি এখানে এই সমস্ত সবজিগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে আছে সজনে ডাঁটা, বেগুন, আলু, বরবটি আর এখানে উচ্ছে। এছাড়াও আপনারা এর সাথে রাঙা আলুও দিতে পারেন, শিমও দিতে পারেন। আর রয়েছে এখানে কাঁচকলা। কাঁচকলাগুলো আমি কেটে হলুদ জলে দিয়ে রেখেছি যাতে এগুলো কালো না হয়ে যায়। আর লাগবে এখানে বড়ি। তো আজকে আমি রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখাবো। সুক্ত রান্না তো একটু বড় প্রসেস, তাই আমি এটা স্টেপ বাই স্টেপ দেখাবো, একটার পর একটা করে আজকে আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আরেকটা কথা বলে রাখি, এখানে আদা বাটা রয়েছে, আর রয়েছে এখানে এক চামচ রাঁধুনি আর হাফ চামচ পাঁচফোড়ন। এটা আমি একটু জলে ভিজতে দিয়েছি, এটা আমি একটা স্মুথ পেস্ট করে নেব। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে বড়িগুলো দিয়ে ভেজে তুলে রাখবো। বড়িগুলো একদম ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার এই একই তেলে উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে উচ্ছেগুলো ভেজেও তুলে রাখবো। উচ্ছেটা ভাজার সময় অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিলাম, ভালো করে মিশিয়ে ভাজবো। উচ্ছেগুলো ভাজা হয়ে আসার পরে এবার এগুলো আমি তুলে রেখে দেব। উচ্ছেটা ভেজে তুলে রাখার পরে এই একই তেলে এবার আমি দিয়ে দেব বরবটিগুলো। বরবটিগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। বরবটিটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার আমি এই কড়াইতে সজনে ডাঁটাগুলো দিয়ে ভেজে নেব। এতে অল্প একটু হলুদ দেব। ডাঁটাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার এই একই তেলে বেগুনগুলো, একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে একইভাবে তুলে ভেজে রাখবো। বেগুনটা এদিকে ভাজা হচ্ছে, তার মধ্যে একটা কথা বলে রাখি, এই যে এখানে এটা রয়েছে আমুল স্প্রে মিল্ক, এই আমুলের দুধটা আমাদের এই সুক্তর জন্য খুব দরকারি একটা উপাদান। এই আমুলের দুধটার থেকে 4-5 চামচ দুধ নিয়ে এটা আমি গরম জলের সাথে মিশিয়ে রাখবো। এই সবজিগুলো সব ভেজে ভালো করে তুলে রেখেছি। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়েছি, এই তেলের সাথে দেব আমি 1 চামচ ঘি। এবার আমি এতে ফোড়ন দেব। এখানে আমি কিছু ফোড়ন রেখেছি, এখানে আমি দেব 2 তেজপাতা, তেলটা গরম হয়ে গেছে। এখানে দেব 1টা শুকনো লঙ্কা, দেব একটু রাঁধুনি, একটু কালো সর্ষে দেব, কালো সর্ষে আর মেথি আমি একটু ফোড়ন দেব। এই ফোড়নগুলো একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে ভাজবো। আলুগুলো ভাজা হচ্ছে, এবার আমি এতে এই কাঁচকলাগুলো দিয়ে দেব। এখানে 2টো কাঁচকলা আমি রেখেছিলাম আর আলুও 2টো দিয়েছি। কাঁচকলা আর আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দেব আদা বাটা 1 চামচ, আরো 1 চামচ, 2 চামচ আদা বাটা দিলাম, আর দেব
এই রাঁধুনি আর পাঁচফোড়ন যেটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি কিন্তু এক চামচ দেব, বেশি দেওয়া যাবে না, এক চামচ দেব। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কষাচ্ছি, এটা কষাতে কষাতে এবার আমি বাকি সবজিগুলো যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো একে একে আমি দিয়ে দেব, উচ্ছেটা বাদ দিয়ে বাকি সব সবজিগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। সব সবজি ঢেলে দিলাম, এগুলো এবার ভালো করে আমি কষিয়ে নেব। এটা খুব ভালোভাবে দেখুন এটা কষানো হয়ে গেছে। এটা কষানোর পরে আমি এবার এর মধ্যে এই যে বলেছিলাম এখানে দুধ আমুল স্প্রে, ওই দুধটা থেকে আমি ওখান থেকে ছোট চামচে একদম টিস্পুনের চার টিস্পুন দুধ নিয়ে গরম জলের মধ্যে, বেশি করে গরম জলের মধ্যে এটা আমি গুলে রেখে দিয়েছি। এবার আমি এটা এখানে ঢেলে দেব। আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমি এখানে এই মশলাগুলো ধনে জিরে কালো সর্ষে আর শুকনো লঙ্কা এগুলো আমি রোস্ট করে রেখেছি, এগুলো আমি গুঁড়ো করে নেব। সবজিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি এটা একটু ফুটতে দেব। এবার আমি সবজিগুলো ভাজার সময় কয়েকটাতে আমি নুন দিয়েছিলাম, বাকি নুনটা আমি এবার আবার দিয়ে দিলাম, এখানে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি এতে এই ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব। ঢাকাটা দিয়ে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, এই সবজিগুলো সেদ্ধ হলে মিনিট পাঁচ দশেক পরে আমি ঢাকাটা খুলব। এটা একদম হয়ে এসেছে, এবার আমি এতে দেব এই ভাজা উচ্ছেগুলো, এগুলো আমি ওপর থেকে এবার মিশিয়ে দিলাম। এবার এতে এই বড়ি ভাজাগুলো দিয়ে দেব। আর দেব এতে রোস্টেড ভাজা মশলাটা, এটা আমি অল্প করে এক চামচ ওপর থেকে ছড়িয়ে দিব। আর একটু দেব, এবার আমি লাস্টে অল্প করে এই অল্প একটু আদা বাটা আমি রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব এখানে এক চামচ চিনি, শুক্তটা একটু মিষ্টি মিষ্টি হয় তো এক চামচ দিলে হবে না, তো আরও এক চামচ আমি দিলাম এটাতে, তো আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব আমি লাস্টে অল্প একটু ঘি, একটু ঘি উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে। গরম গরম শুক্তো আমার রেডি অ্যান্ড সার্ভ। তাহলে এই শুক্তোটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, বাঙালিদের শুক্তো হচ্ছে একটা ভীষণ অত্যন্ত জনপ্রিয় পদ। এই শুক্তোটি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, পরের দিন দেখা হবে নতুন কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।